আপন দুই বোনকে ধর্ষণ, ধর্ষক আবু বকর গ্রেফতার। নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় আপন দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে জাহাঙ্গীর মিয়ার বাড়ির কেয়ারটেকার আবু বকরকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের অভিযোগের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, ওই দুই বোন একটি পোশাক কারখানার শ্রমিক। সিদ্দিরগঞ্জের কান্দাপাড়া এলাকায় ভাড়া বাড়িতে পরিবারের সাথে বসবাস তাদের। একই এলাকার জাহাঙ্গীর মিয়ার বাড়ির কেয়ারটেকার আবু বকর তাদের পূর্ব পরিচিত। 11 বছর ও 15 বছর বয়সী দুই বোন তাকে নানা বলে ডাকত। 5 অক্টোবর কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে আবু বকর কথা আছে বলে তার বাসায় নিয়ে যায়। বাড়ির একটি কক্ষে আটকে রেখে রাতে দুইজনকেই ধর্ষণ করে। 7 দিন পর সোমবার পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ জানানো হয়। রাত 12টায় সিদ্দিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে 55 বছর বয়সী আবু বকরকে তার বাসা থেকে গ্রেফতার করে। সিদ্দিরগঞ্জ থানার উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, ধর্ষণের শিকার দুই বোনকে নেওয়া হয়েছে পুলিশি হেফাজতে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত আবু বকরকে। 55 বছর বয়সী আবু বকর নোয়াখালীর শ্যানপাড়া উপজেলার হোসেনপুর গ্রামের মৃত আবদুল্লাহ মিয়ার ছেলে। সিদ্দিরগঞ্জের কান্দাপাড়া এলাকার জাহাঙ্গীর মিয়ার বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করে সে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।